আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির যে টিউটোরিয়াল চ্যানেলটি রয়েছে ISSB কোচিং নামে, এখানে তোমরা অনেকে ফলোয়ার্স আছো বা সাবস্ক্রাইব করে রাখছো, বা প্রতিনিয়ত তোমরা যারা আমাদের একাডেমির ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারো, তাদের জন্য আমাদের আজকের এই এপিসোডে আমরা কিছু খোলামেলা আলাপ আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে, কিছু আমাদের মনের কথাগুলো শেয়ার করতে চাই। তো মনের কথাগুলো এরকম, আর ভিডিওটি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবা, কারণ অনেকে একটা প্রশ্নের মধ্যে থাকে যে আমি 2018 সালে বা 2019 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, মানে তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী, তো এমন অবস্থায় অনেকে মনে করে যে আমি সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাই, তাহলে আমার হয়তো বা একাডেমিক পড়া নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কিন্তু কোনো মতেই কিন্তু আসলে একমত হব না যে একাডেমিক পড়ার পাশাপাশি আর্মি, নেভি, এয়ারফোর্স যে ফেসিলিটিটা দিয়ে আসতেছে কিছুদিন থেকে, যে তোমরা সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়, অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী স্টুডেন্টরাও কিন্তু তোমার এখন এই তিনটা বাহিনীতে অফিসার পদে পরীক্ষা দিতে পারে। তো যাই হোক, আমাদের একাডেমির দুজন শিক্ষার্থীর সাথে পরিচয় করাই দিব, যা শুধু তোমাদের অনুপ্রেরণাটা বাড়ানোর জন্য যে তারাও কিন্তু ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিবে। 2019 সালে তো দিবে তোমরা, না? জি স্যার, 2019 সালে ওরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো প্রথমত পরিচয় করে দিই, আমার সর্ববামে আছে হচ্ছিল কাউসার, তারপরে হচ্ছিল আছে ইমরান, তারা দুজনেই রংপুরের ছেলে, রংপুরের শিক্ষার্থী, তারা রংপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তো যাই হোক, একটু ওদের সাথে আমরা ওদের যে এক্সপিরিয়েন্স, ওদের যে ইচ্ছাটা জাগ্রত হয়েছে এখন থেকে যে আমরা প্রস্তুতি নিব একাডেমি পড়ালেখার পাশাপাশি, সেই প্রস্তুতিটা নিয়ে আমি আমাদের বা আমার নিজের আর্মি অফিসার হওয়ার স্বপ্নটাকে পূরণ করব কিভাবে, এটা নিয়ে একটু আলোচনা করে খোলামেলা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রথমে যাবো চলো ইমরানের কাছে। ইমরান, তুমি কখন থেকে সিদ্ধান্ত নেও যে তুমি আর্মি অফিসারে পরীক্ষা দিবা বা আর্মি অফিসার হবা? স্যার, আসলে আমি ছোটবেলা থেকে ইচ্ছা আমার যে আমি আর্মি অফিসার হব। তারপর স্যার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজে যখন ফার্স্ট ইয়ারে স্যার ভর্তি হয়ে থাকি, তখন স্যার ইচ্ছা থাকে যে আসলে আমি সিগন্যাল ট্রেন পদে পরীক্ষা দিব। তো আসলে স্যার তখন থেকে স্যার চিন্তা করতে করতে সময়টা স্যার অনেকটা চলে আসে। তো তারপর স্যার সিদ্ধান্ত নেই যে আমি পরীক্ষার আগেই সোজার একাডেমি ট্রেনিং নামে একটা ট্রেনিং আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারি। তো ভিডিওটি দেখে স্যার আসলে ইচ্ছা থাকে যে আমি আমার যে সমস্যাগুলো আছে আমি আসলে এগুলো ডেভেলপ করে আমার পাশাপাশি পরীক্ষাও হবে এবং পাশাপাশি আমি আর্মিতেও যোগদান করার একটা সুযোগ পাবো। তো সেটার ক্ষেত্রে স্যার সেটা হচ্ছে যে একটাতে স্যার 4.50 লাগে আর একটাতে স্যার A+ লাগে। তো সেজন্য স্যার আমার ইন্টারমিডিয়েট পড়ার পাশাপাশিও আমি সোজা ট্রেনিং একাডেমির পড়ালেখা চালিয়ে যাচ্ছি, যেন এটার পড়ালেখার পাশাপাশি যেন আমি আমার ইন্টারমিডিয়েট, মানে এখানে যে তুমি একাডেমি পড়ার পাশাপাশি আর্মি অফিসারের জন্য যে পড়ালেখাগুলো করানো হচ্ছে এক্সট্রা, এগুলো থেকে কি তুমি মনে করো যে তোমার কলেজের একাডেমিক পড়াতে তোমার ক্ষতি হবে? না স্যার, মোটেই না। কারণ স্যার একটা ছেলে স্যার আমরা যখন স্যার বাজে যে সময়টা স্যার বাইরে দিচ্ছি, আমরা খেলতেছি বা ফিরতেছি বা ঘুরতেছি, স্যার সেই সময়টা যদি স্যার কলেজের টাইমে পড়াশোনাটা শেষে যখন স্যার আমরা ঘুরতেছি বাজে টাইম দিচ্ছি, সেই টাইমটা স্যার আমি একাডেমিক পড়াটা পড়ে সময় আমি ব্যয় করছি স্যার। আচ্ছা, তাহলে তুমি যে এই যে পরীক্ষার চলাকালীন সময়, সামনে তোমার ফাইনাল পরীক্ষা আছে, আর তুমি কি মনে করো যে তোমার এই আর্মির যে প্রিপারেশনটা নিচ্ছ তুমি আর্মির অফিসারের পরীক্ষার জন্য, এই প্রিপারেশনটা কি কোনো না কোনো ভাবে তোমার একাডেমিক পড়াতে সহায়তা করছে বা সহযোগিতা করছে? স্যার, কারণ স্যার ইন্টারমিডিয়েট পড়ার পাশাপাশি স্যার একাডেমিক পড়ার পাশাপাশি স্যার একই পড়া, এখানে কোনো ভিন্নতার কিছু নেই, জাস্ট স্যার ফিজিক্যালি যেটা সেটা স্যার করতেই হবে, পাশাপাশি স্যার একই পড়া। বুঝতে পেরেছি, যাই হোক, ধন্যবাদ ইমরান। কে বা কাউসারের কাছে যাবো, কাউসার স্যার তুমি আসলে কখন থেকে সিদ্ধান্ত নাও, তোমারও ক্ষেত্রে একই প্রশ্ন যে তুমি কখন থেকে ডিসাইড করলা যে তুমি আর্মি অফিসারে পরীক্ষা দেবা, কারণ তোমারও তো সামনে 2019 সালে তুমি ফাইনাল পরীক্ষা দেবা SSC, তাই না? জি স্যার। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে একজন আর্মি অফিসার হব, তারপরে
আমি ভাবছিলাম যে স্যার ইন্টার পরীক্ষার পর হয়তো বা যদি আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই বা ট্রেনিং সেন্টারে ভর্তি হই তাহলে আমার জন্য একটা সুবিধা হবে। কিন্তু স্যার পরে যখন স্যার আপনার এখানে আসলাম, আপনার সাথে যখন কথা বললাম, তখন আপনি যে উপদেশগুলো দিলেন তখন মনে হইল যে আমি এসএসসি পরীক্ষার পর মানে ইন্টার পরীক্ষা দেওয়ার আগেই এখানে যদি আমি কোর্সগুলো করতে পারি তাহলে আমার ফিজিক্যাল তারপরে মেন্টালি যে চেঞ্জগুলো হবে আর মেডিকেলে যে সমস্যাগুলো বা আমি নিজেকে নিজে এডুকেশনাল স্কিলগুলো আরও ডেভেলপ করতে পারবো, এর সাহায্যে আমি যেরকম আমার একাডেমিক যে পড়াগুলো আছে সেই পড়াগুলো যেরকম ডেভেলপ করতে পারছি, এইখানে যে পড়াগুলো হচ্ছে এটাতে আমার আরও সহায়তা হচ্ছে। তো সেই জন্য আর কি আমি মনে করি না যে এখানে আসলে কোনো ক্ষতি হবে আর কি, কারণ আমাদের আমরা যে বিশেষ করে আর্মির যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে বাংলা ইংলিশ ম্যাথ বা সাধারণ জ্ঞান জ্ঞানের নলেজ যেগুলো আছে সেগুলো যদি আমরা এখনই পড়ি তখন আমরা যখন ইন্টারের পর কোনো ইয়াতে পরীক্ষা দিব ইউনিভার্সিটিতে বা যেখানেই পরীক্ষা দিই না কেন কাজে লাগবে, জি স্যার তখনও কাজে লাগবে। আর এখন থেকে যেহেতু আমরা পড়ছি সেহেতু স্যার এখানে ইন্টার পরীক্ষাতেও আমাদের কাজে লাগবে আর পরে জি স্যার আর্মি তো স্যার কাজে লাগবে। তো যাই হোক তোমরা যে এখানে আসছো পরীক্ষার আগে, প্রস্তুতি গুলো কিন্তু আগে থেকে নিতে হয়, আমি যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে, কারণ আমি দীর্ঘ কয়েক বছর ধরে হিসেবে কাজ করছি যারা প্রিপারেশন নিতে চায়, হ্যাঁ, আর যারা হচ্ছে প্রস্তুতি নিতে চাচ্ছ, যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা, তো এই প্রস্তুতিটা অনেক আগে থেকে নেওয়া উচিত, কারণ পরীক্ষার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। কারণ তোমরা যদি মনে করো তোমার আর্মি অফিসার হওয়া অথবা তোমার সাফল্যকে তুমি অর্জন করার জন্য নৌবাহিনী বা বিমান বাহিনীতে গিয়ে সেখান থেকে তুমি চান্স পাওয়ার পরে তুমি ট্রেনিংয়ে যাবা, এই লক্ষ্যগুলো যদি তোমাদের থেকে থাকে তাই আমি মনে করি যে তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তোমার ভালো একটা প্রতিষ্ঠানে যাও, ভালো একটা ইনস্ট্রাক্টরের কাছে যাও, হ্যাঁ চাইলে পরে আমাদের একাডেমিতেও আসতে পারো, ডিরেক্ট বলবো না যে আমাদের একাডেমিতেই তোমরা আসো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আসতে পারো, জাজ করে যে আমরা ক্যাপাবল কিনা এটা জাজ করো আগে, যে আমরা তোমাদেরকে পড়াতে পারবো কিনা, সঠিক গাইডলাইন দিতে পারবো কিনা। তবে আমি যেটা মনে করি পার্সোনালি, আমাদের সোজা ট্রেনিং একাডেমি আমি আছি বা অন্যান্য ইনস্ট্রাক্টররা আছে, আমরা সক্ষম যে তোমরা তোমাদের সাফল্যে কীভাবে পৌঁছাবা এই ট্রেনিংটা আমরা করাতে সক্ষম। অনেকে সাফল্য পেয়েছে, এখনও পাচ্ছে, আল্লাহ তাআলার রহমতে তোমাদের দোয়া আগামীতেও পাবে সাফল্য। তো যাই হোক, এটা নিয়ে তোমাদের সঙ্গে আসলে শেয়ার করার একটা বিষয় ছিল। অনেকে সিদ্ধান্ত নেয় যে আমি আর্মি অফিসার হব, আসলে কবে থেকে কোর্স শুরু করব বা পড়ালেখার পাশাপাশি কীভাবে কোর্সগুলোর প্র্যাকটিসগুলো চালিয়ে যাব। তো ওই কারণে তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে এটাই যে তোমরা একাডেমিক পড়া পড়ো, পড়ার পাশে তোমাদের যে দৈনন্দিন কর্মকাণ্ডগুলো আছে বা কাজকর্মগুলো রয়েছে এখান থেকে তুমি একটু একটু করে সময় সেভ করে তুমি আর্মি বা নেভি বা এয়ারফোর্সের যে পরীক্ষার বিষয়গুলো আছে ওগুলোর জন্য তুমি একটু টাইম দাও, তাহলে দেখবে একটু 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 করে তুমি বিশাল বড় একটা প্রস্তুতি তুমি কমপ্লিট করে ফেলছো মনে অজান্তে। তো সুতরাং তোমাদের প্রতি শুভকামনা রইল। রিসেন্টলি 82BM এর পরীক্ষা হবে সামনে, 82BM এ তো অনেকে আবেদন করেছো বা পরীক্ষার পরে করবা, যারা করেছো বা করবা, যারা মনে করো আর্মি অফিসার হবা বা ডিফেন্সের অফিসার হতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি বা তোমাদেরকে পরামর্শ দিতে চাই, সেটা আগেও বলেছি একটু আগে, যে তোমরা এখন থেকে একটু প্রস্তুতি নাও পড়ালেখার পাশাপাশি, এখন থেকে ইংলিশে তোমার দক্ষতা বাড়াও, আরও অন্যান্য বিষয়ের উপরে তোমার স্কিল বাড়াও, তাহলে আমি মনে হয় যে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা। সবাই ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো, আর তোমরা যারা থাকো আমাদের চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখো, চ্যানেলের ভিডিওগুলো দেখো, তোমরা যারা মতামত করো, তোমরা যারা বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে জানতে চাও, সাজেশন জানতে চাও, এগুলো ভালো লাগে আমাদের কাছে, আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তোমাদের সহযোগিতার জন্য আমরা সবসময় নিয়োজিত থাকারও চেষ্টা করি। সবাই ভালো থেকো আর নিজের লক্ষ্যকে পূরণ করার লক্ষ্যে কঠোর পরিশ্রম এখন থেকে শুরু করে দাও। ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর
চাকরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।